মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই রাজ্যের বিগত 10 বছরের কাজের খতিয়ান পেশ করতে ইদানিং বঙ্গভূমি যাত্রা কর্মসূচি শুরু করা হয়েছে। মঙ্গলবার বাঁকুড়ার হিন্দু স্কুল মাঠ থেকে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এই মিছিলে বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল শুক্লা, বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী, বাঁকুড়া বিধানসভার বিধায়িকা শম্পা দরিপা, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়ার কোঅর্ডিনেটর সুব্রত দরিপা, বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি, রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা যুব কংগ্রেসের সভাপতি রাজকুমার সিংহ উপস্থিত ছিলেন। দীর্ঘ লকডাউনের পর আনলক পর্বে সম্প্রতি সমস্ত রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ট্রেন চালুর দাবিতে বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ বিক্ষোভ মিছিল করা হয়। মঙ্গলবার ট্রেন চালুর দাবিতে খড়গপুর আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন পথে নামে বাঁকুড়ার ওন্দা খড়গপুর আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কয়েকশো সদস্য অবস্থান বিক্ষোভ করে। বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত চলা এই অবস্থান বিক্ষোভে সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে তৃণমূল ও সিপিএম এর বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীরা অংশ নেন। খড়গপুর আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ওন্দা ইউনিট 2 এর সম্পাদক দেবু গোস্বামী বলেন, এটা একটা আদ্রা ডিভিশনের একটা সেক্টর, কিন্তু এখানে যে কিছু ট্রেন ছিল তার মধ্যে যে ট্রেনগুলো চালু হয়েছে তার মধ্যে পুরুলিয়া হাওড়া স্টপেজ ছিল, ওন্দা এবং ঝাটিপাহাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে, এবং চক্রধরপুর হাওড়া যে ট্রেনটি স্টপেজ ছিল হাওড়াগামী একটি ট্রেন, যেটি স্বাধীনতার পরে বা আগে চালু হয়েছে, কিন্তু ট্রেনটি স্টপেজ অনেক জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে এবং ট্রেনগুলিকে এক্সপ্রেস ফেয়ার করা হয়েছে। প্যাসেঞ্জার ট্রেন ছিল সেগুলিকে এক্সপ্রেস করা হয়েছে এবং রিজার্ভেশন ছাড়া কোনো মানুষ যেতে পারছেন না। জরুরি প্রয়োজনে যারা আগে টিকিট কেটে যেত তারা এখন যেতে পারছে না। ওমো খড়গপুর যে ট্রেনটি এবং আসানসোল খড়গপুর যে দুটি ট্রেন ছিল লোকাল, সেখানে 10 টাকার পরিবর্তে 30 টাকা ভাড়া ধার্য করা হয়েছে। কলকাতাতে সমস্ত ট্রেন চালু হলেও বাঁকুড়া পুরুলিয়া জেলায় মাত্র 4টি ট্রেন চালু হলেও একটি ট্রেন ওন্দা সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াচ্ছে না। এছাড়া ভাড়া বৃদ্ধি বেড়েছে এবং গুরুত্বপূর্ণ ট্রেনগুলি চালু হয়নি। তাদের বক্তব্য অবিলম্বে, যদি সমস্ত ট্রেন চালু না করা হয় তাহলে তারা অবরোধে নামবেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি, রিপোর্ট নিউজ 24 ইন্ডিয়া।